স্বাস্থ্য টিভি প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন এই এপিসোডে এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা স্বাস্থ্য টিভির এই সেগমেন্টটাতে আপনারা আমাদের যে কমেন্টস এবং মেসেঞ্জার মেসেজে গিয়ে যে প্রশ্নগুলো বা জিজ্ঞাসাগুলো আপনাদের স্বাস্থ্য সমস্যাগুলা লিখেন তার উত্তরই আমরা দেই আমাদের সঙ্গে সবসময় একজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকেন আমরা এই পর্বতে আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আমাদের দেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক উনি অ্যাকচুয়ালি বাংলাদেশে এই ন্যাচারোপ্যাথি চিকিৎসার প্রচলন করেছিলেন আজ থেকে কয়েক দশক আগে এবং তিনি মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আনন্দের মূর্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার আনন্দের মূর্তি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ও ভালোবাসা শ্রোতা আসুন যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের প্রশ্নটা নিয়ে আমাদের আজকে অতিথির কাছে উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করি আমরা প্রথমে যার প্রশ্নটি পড়ছি তিনি মানিকগঞ্জ থেকে আমাদের কাছে লিখেছেন মোসাম্মদ সুমাইয়া বেগম তার বয়স হচ্ছে ৩৫ বছর তিনি বলছেন যে গত পনেরো বছর ধরে তার মাথা ব্যথা করে এবং সপ্তাহে দুই তিন দিনে ব্যথাটি হয় এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যথা বেশি থাকে এবং হলে মাথা ব্যথা কমে যায় মাথা ব্যথা নিয়ন্ত্রণ কোন উপায় আছে কি না জীবন খুব একটা সুন্দর প্রশ্ন মাথা ব্যথাটা নাই পৃথিবীতে এরকম খুব কম মানুষ বা একটা জীবনে কোনো মানুষের মাথা ব্যথা হয় নাই এরকম মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় মাথা ব্যথা আছে তার সমাধানও আছে মাথা ব্যথার মূল সমাধানটা হলো আপনি মুখের ভিতরে চারটি গোলমরিচ চারটি লবঙ্গ কয়েক টুকরা আদা যদি মুখে রেখে চুষে চুষে খেতে পারেন আপনার মাথা ব্যথার কিছুটা হইলেও সমাধান হবে আর নার্ভাস সিস্টেমের জন্য মাথা ব্যথা হয় মানুষের যে নার্ভাস সিস্টেম যেখানে শরীর থেকে মাথা পর্যন্ত যে রক্তের সার্কুলেশন এটাই যদি বাধাগ্রস্ত হয় প্রতি মিনিটে আমাদের সিক্সটি থেকে নাইনটি পর্যন্ত মোটামুটি এরকম একটা সার্কুলেশন হার্ট থেকে ব্রেনে যাবে ব্রেন থেকে সারা শরীরে ছড়ায় পড়বে এটার যদি কমতি এবং বাড়তি থাকে তাই লো হতে পারে অনেক সময় গাড়ি চড়লে মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় অনেক সময় নিচ থেকে উপরে বিল্ডিং এর দিকে তাকাইলে চোদ্দ তলা পনেরো তলা বিশতলা বিল্ডিং এর দিকে তাকাইলে বমি বমি ও মাথা ব্যথা হতে পারে অনেক দুঃখের কথা শুনেও অনেকের মাথা ব্যথা হয় অনেকে অনেকগুলো কারণে মাথা ব্যথা হতে পারে তাই মাথা ব্যথার সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি যুক্তি আছে যদি কারো পেটে সমস্যা থাকে তাহলে তার মাথা ব্যথা হতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে মাথার জন্য জন্য মাথা মাথা ব্যথা ব্যথা হয় না পেটের পেটে যদি কোন রূপ সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য থাকে যদি আপওয়ার গ্যাস উপর দিকে গ্যাস উঠতে থাকে গ্যাস ওইটা মাথায় কপালে একটু প্রেস করে তাইলে পরেও মাথা ব্যথা হতে পারে তাইলে আপনাকে একটা কাজ করতে হবে যে আপনার স্টমাক ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন সন্ধ্যার সময় দুই চামচ মেথি ভিজিয়ে দিতে হবে ওই মেথিটা সকালে খেতে হবে যদি মেথি হাতের কাছে না থাকে তাহলে দুই চামচ বুট ভিজিয়ে রাখতে হবে ওই টেবিল চামচের দুই চামচ বুট সকালবেলা একটু মধু দিয়ে খেতে হবে অভ্যাস হলো মাথা ব্যথা কমানোর সবচেয়ে প্রধান উপায় হ্যাঁ সাময়িক আপনার মাথা ব্যথা হয়েছে আপনি একটা প্যারাসিটামল খাইলে সাময়িক আপনার মাথা ব্যথা হয়েছে আপনি একটু টাইগার ঘুমের সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে স্কিন আপনার কালো হয়ে যেতে পারে মন মানসিকতার বিবর্তন আসতে পারে অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে সর্বত সব সবসময় সুস্থ থাকতে হলে মাথা ব্যথা আপনার থাকতে পারে কিন্তু মাথা ব্যথা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে খাদ্য মাধ্যমে আপনি যে খাবারটা খান খাবারটাকে সুন্দর ভাবে চিবিয়ে চিবিয়ে ধীরে 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 খেতে হবে আপনার খাদ্য অভ্যাসে সপ্তাহে দুদিনের বেশি মাংস থাকতে পারবে না আপনি যে ভাত খান পোলাও খানটা খুব নরম খেতে হবে যাতে সহজ পাঁচ জিনিস খেতে হবে সহজে যেন ইস্টমাক এই জিনিসটাকে হজম করতে পারে তাহলে আর আপনার মাথা ব্যথা হবে না আর তৈলাক্ত খাবার বেশি খেতে পারবেন না খাবারের সাথে আপনাকে সম সালাদ এবং পানি আপনাকে খেতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আপনার পেটের সমস্যা থাকবে না মাথার সমস্যা একটা কথা আছে যাদের ঘন ঘন মাথা ব্যথা হয় একটু গ্যাস হয় যাদের মাথায় থাকে চোখে প্রেশার থাকে শরীরের প্রেশার চোখের প্রেশার মাথার প্রেশার সেপারেট এই প্রেশারগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি চুল পরে যাবে আপনার ফেস বিবর্ণ হয়ে যাবে চুল ভেঙে যাবে মচকে যাবে চুল জট লেগে যাবে চুল বৃদ্ধি পাবে না এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে মাথা ব্যথার ব্যাপারে আপনাকে সঠিকভাবে ফেস করতে হবে এবং মাথা ব্যথাটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে অবশ্যই এবং কিছু কিছু ক্ষেত্রে তো মাথা ব্যথাকে আসলে অনেক গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হঠাৎ যদি কারো তীব্র মাথা ব্যথা করে হঠাৎ যেটা পূর্বে কখনোই হয়নি এবং এই মাথা ব্যথার সাথে তার অনেক বমি হলো এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেও চোখে ঝাপসা দেখলো এটি কিন্তু মারাত্মক মাথা ব্যথার কারণ হতে পারে আমরা বলি যে ব্রেনে যদি কোনো কারণে টিউমার থাকে সেই টিউমার যদি রাপচার বা ভেঙ্গে ছিঁড়ে যায় তাহলে কিন্তু এটা ব্রেনে অন্যান্য অংশে রক্তক্ষরণ হয়ে অন্যান্য অংশে চাপ দিয়ে এটি জীবন হারিয়ে একটি সমস্যা হতে পারে এটি একমাত্র মাথা ব্যথার সবচেয়ে খারাপ সংকেত তাহলে যেটি বললাম যে হঠাৎ তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা প্রচণ্ড বমি হওয়া বা ভাব হওয়া এবং ইম্পর্টেন্টলি হচ্ছে গিয়ে যে জ্ঞান হারিয়ে যাওয়া বা মূর্ছা যাওয়া এটি কিন্তু মারাত্মক ধরনের মাথা ব্যথার লক্ষণ এই ধরনের কোনো সমস্যা যদি হয় কারো ডেফিনেটলি আপনি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন বা ব্রেনের সিটি স্ক্যান এমআরআই করার প্রয়োজন হতে পারে এবং সে অনুযায়ী চিকিৎসা হয় আর আমাদের বোন সুমাইয়ের যে মাথা ব্যথা পনেরো বছর ধরে যে মাথা ব্যথা সেই ব্যথা ডেফিনেটলি একটু যন্ত্রণার কারণ আমাদের প্রাত্যিক জীবনে নিশ্চয়ই একটি সমস্যার সৃষ্টি হয় তবে এই মাথা ব্যথা নিশ্চয়ই খুব বেশিরভাগ ক্ষেত্রে এটি জীবন হারি কোন সমস্যা নয় আপনি যে লিখলেন যে বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার মাথা ব্যথা থাকে হয়ে থাকে মাথা ব্যথা এই কারণে একটা ব্যাপার আছে যে সময়ের যে মাথা ব্যথাটা এটার সাথে আদাটা একটু বেশি খেতে হবে কারণ আদা দেখতে অনেকটা ব্রেনের মতো এই জন্য আদা ব্রেনের একটা মহা মহাউস ব্রেনের সাথে তার একটা সংযোগ আছে আরেকটা হলো যারা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খায় হাই পাওয়ার ওষুধ খায় হাই পাওয়ার জ্বরের ওষুধ খায় হাই পাওয়ার যে কোনো রোগের ওষুধ খায় তাদের জন্য একটু মাথা ব্যথা হলো যে এই যে বর্তমান যুগ এই যুগে বাচ্চারা অস্বাভাবিক মোবাইল ব্যবহার করে এটা কিন্তু ব্রেনের উপর প্রেশার সৃষ্টি করতেছে আমাদের যে নার্ভাস সিস্টেমের ভিতরে ডিম্বা কোষের মতো কোষ আছে যেরকম একটা ডিম একটা লোক যদি সে একটা মেয়ের সাথে প্রেম করে সে তার এই প্রেমিকের সাথে আড়াই ঘন্টা যদি মোবাইলে কথা বলে তাহলে একটা ডিম সিদ্ধ হয়ে যাবে মাঝখানে একটা ডিম রাখলে সিদ্ধ তাহলে আমাদের ব্রেনের যে কোর্সগুলো আছে সেগুলো হয়তো সিদ্ধ হয়ে যেতে পারে এটা হলো এক নম্বর দুই নম্বরে অনেক সময় কম্পিউটার অযথা করে কাজ করতেছে দরকার নেই তার একটু ঘুমের দরকার ছিল সে প্রতিদিন আট ঘন্টা ঘুম আসবে বয়স অনুসারে যদি তার মাথা ব্যথা থাকে তাহলে সে দশ ঘন্টা ঘুম আসবে সে দশ ঘন্টা তো ঘুমা আসে না দুই ঘন্টা ঘুম আসে আর বাকি সময় ওই কাজের লোকের সাথে শাউটিং করে পড়শির সাথে সাউটিং করে স্বামীর সাথে চিল্লাচিল্লি করে ওর সাথে এর সাথে চিল্লাচিল্লি করে এগুলোর জন্য তার মাথা ব্যথা হতে পারে আরেকটা হলো আপনি কত সময় আপনি টিভি দেখতেছেন টিভি দেখার তো নিয়ম আছে আপনি যদি দিনের ভিতরে চব্বিশ ঘন্টা টিভি দেখেন তাহলে আপনার মাথা ব্যথা হবে কোন ডাক্তার আপনাকে সারাবে বলেন এইগুলো আপনাকে সতর্ক করতে হবে আমি অনেক মেয়েদেরকে দেখছি মাত্র সেভেন এইট নাইনটিন এর মেয়ে সে চারটা টেলিফোন নিয়ে ঘরে আমি সেদিন একটা মেয়েকে দেখলাম সে ভেন্টি মধ্যে চারটা মেয়ে একটা খুলে আর একটা রাখে একটা খুলে একটা রাখে আমি বলি তুমি চারটা টেলিফোন ব্যবহার করো কেন বলছি আঙ্কেল দেখেন আমার একটা হলো আমার সারদের কাছ থেকে আমাকে এই নিতে হয় এই পড়ার ব্যাপারে একটু অ্যাডভাইস নেই আরেকটা হলো আমার মা বাবির জন্য স্পেশাল মেয়ে রাখে দিই আরেকটা হলো আমার বন্ধুদের জন্য রাখছি আরেকটা আমার আব্বা বিদেশ থাকে তার জন্য রাখছি যদি সে ব্যবহার করে সময়ের মতো তারও মাথা ব্যথা হবে অতএব আমরা আমরা সমাজকে নিরোগ নিরোগ রাখতে চাই চাই সমাজ সমাজ তা আলহামদুলিল্লাহ হলে তো আপনাদের সহযোগিতা দরকার আপনারা আমাদের কথা শুনতে হবে মানতে হবে আপনি অনেক বেশি মোবাইল টেলিফোন কম্পিউটার টিভি এগুলি দেখতে পারবেন না আপনাকে এটা একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রতিদিন কিছু মিলে এগুলো আপনি ছয় ঘন্টা ব্যবহার করবেন আর বাকি সময়ের ভিতরে আট ঘন্টা আপনি আপনি ঘুমাবেন ঘন্টা আর বাকি সময়টা কর্মজীবন পালন করবেন করবেন দুইবার ভালো খাবার খাবেন ভালো চিন্তা করবেন হাসি ঠাট্টা খুশির অনুষ্ঠানে যাবেন এছাড়া আপনার মাথা ব্যথার কিন্তু সঠিক সমাধান আনতে পারবেন না অবশ্যই আপনি একটি খুব গুরুত্বপূর্ণ দিক আলাপ আলোচনা করলেন সেটা হলো আধুনিক সভ্যতা বা আমরা যত এগিয়ে যাচ্ছে আমরা তত সভ্য হচ্ছি যত তত যান্ত্রিক হচ্ছি তত ডিজিটালাইজেশন হচ্ছে এবং ঠিক ততটাই কিন্তু আমাদের অসুস্থ হওয়ার হার অনেক বেড়ে যাচ্ছে এবং এটি একটু অন্যতম কারণ হচ্ছে যে ডাক্তার আরঙ্গি মুক্তি আপনি উল্লেখ করলেন সেটি হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো আছে আমাদের যে ট্যাব আছে আমাদের যে মোবাইল আছে বাচ্চারা যে প্লে স্টেশনে যেটা খেলছে আমাদের যে টিভি আছে এগুলি সবই কিন্তু রেডিয়েশন ইমিশন করে এবং সেই রেডিয়েশনগুলো কিন্তু ডেফিনেটলি আপনার ব্রেনের জন্য আপনার কানের জন্য আপনার চোখের জন্য খুবই খারাপ এবং বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে যে একজন যখন ট্যাবে খেলছে কিংবা একজন যখন মোবাইলে কথা বলছে বা ঘন্টার পর ঘণ্টা তখন যদি তার ব্রেনের পেট স্ক্যান বলে একটা পরীক্ষা আছে সেটা যদি করা হয় তাহলে দেখা যায় যে উই অংশে ইয়েতে হট এরিয়া সৃষ্টি হয়েছে ওই জায়গায় খুব লাল হয়ে গেছে ইট ইন্ডিকেট যে দ্যাট যে ওই অংশটি কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাচ্ছে নার্ভগুলা সো এইটাই কিন্তু ইফেক্ট অবশ্যই আছে এবং আবার একটা জিনিস হল খুব আপনি খুব আশ্চর্য হবেন আমরা যদি ভিলেজ এরিয়াতে যাই তাহলে দেখি যে একটা মোবাইলের টাওয়ার আছে যে কোনো গ্রামীণের হোক বাংলাদেশ একটা টাওয়ার আছে এই টাওয়ারের আশেপাশে আপনার নারকেল গাছ সুবারি গাছ তাল গাছ এগুলোর ঝরে পড়তেছে উঁচা গাছটা এই তাল গাছ কিন্তু আমাদের বর্তমান সমাজের জন্য তাল গাছ অনেক কিছু ব্যাপার আগের দিনে বলতো যে আমি বিচার মানে কিন্তু তাল গাছ আমার তাল গাছ একটা বিরাট ব্যাপার তাল গাছ আমাদের যে বজ্রপাত হয় বজ্রপাত প্রতিরোধ করে আমি গত বিশ বছর আগে বলছিলাম যে বাংলাদেশে যদি এখন ছয় কোটি তাল গাছ না থাকে আগামী দিনে প্রতিটা গ্রামে বজ্রপাত ধরবে কিন্তু এরপর আমি বহুভাবে এগুলির জন্য বই লিখছি বলছি বলতে বলতে এখন কিছুটা সামাজিক ভাবে কাজ আরম্ভ হয়েছে কিন্তু এখন তো তাল গাছ তো সব মরে যাচ্ছে নারকেল গাছ সব মরে যাচ্ছে সুবারি গাছ মরে যাচ্ছে কে বজ্রপাত ধরবে মরে যাচ্ছে কেন যে ওই যে ইগুলো স্টেশনগুলো যে মোবাইল স্টেশনগুলো এই স্টেশনগুলো এতই হ্যাজার্ট যে সে তার যে প্রযোজন ক্ষমতাটাকে ধ্বংস করে দিচ্ছে অতএব আমাদের এই ব্যাপারগুলোকেও আমাদেরই খেয়াল করতে হবে কারণ আমরা সমাজের বাইরের লোক না আমরা কিন্তু সমাজের ভিতরের লোক আমরা সমাজ সচেতনতা সৃষ্টি করব বলেই আমরা নিরূপ সমাজ করতে পারব আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করেন সময়ের মতো যাদের মাথা ব্যথা আছে তারা কিন্তু এ মাথা ব্যথা সে মাথা ব্যথা না এ মাথা ব্যথা হইল আগামী নতুন প্রজন্মের মাথা ব্যথা এই মাথা ব্যথা কমাইতে আমাদেরকে খুব ভালোভাবে সতর্ক হতে হবে কারণ এরাই তো আমাদের আগামী এদের মাথায় যদি পচন ধরে যায় তাহলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে এই যে মোবাইল টাওয়ার কথা বললে আমাদের পার্শ্ববর্তী দেশে একটি বাড়িতে মোবাইল টাওয়ারের দিয়েছেন সে বাড়ির মালিক এবং দেখা গেছে যে ওই বাড়িরই তিনজন সদস্য ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে এই ক্ষতিগ্রস্তরা আদালতে বিচার চেয়েছে ক্ষতিপূরণের জন্য সো এটি ঠিকই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছে যে এই মোবাইল টাওয়ারগুলোর আশেপাশে দেখা যাচ্ছে যে ডাবে পানি শুকিয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে বিবন্ন হয়ে যাচ্ছে এই কারণেই কিন্তু এটাকে সেলফোন বলা হয় যে সেলুলার ফোনগুলা তার নিকটস্থ টাওয়ারের সাথে সংযোগ রক্ষা করবে এবং এই একটা টাওয়ারের সাথে কিন্তু হাজার হাজার লাখ লাখ রোগ সংযোগ জিনিস দেখে খুব দুঃখ পাই ঠিক আছে আমার টাকার দরকার আছে কিন্তু কোথায় টাকার দরকার আছে আমার একটা স্কুল যেখান থেকে আগামী প্রজন্ম তৈরি হবে আমি আশেপাশের কয়েকটা স্কুল কলেজে দেখছি তারা ওই স্কুলের উপর একটা টাওয়ার দিচ্ছে আমার এই এখানে এগারো হাজার ছাত্র পরে একটা স্কুল আমার পাশে আছে আমি নাম বলবো না এগারো হাজার ছাত্রই তো ওই টাওয়ারের দ্বারা আক্রান্ত হচ্ছে তো একজন টিচার একজন প্রিন্সিপাল একজন ভিসি একটু থিম করবে না যে আমি হয়তো মাসে বিশ হাজার টাকা ইনকাম করব। কিন্তু আমার এগারো হাজার ছেলের ব্রেন নষ্ট করে দেওয়ার জন্য আমি এই পয়সা রোজগার করব এটা কি হতে পারে আমি বিশ বছর আগে যখন বলছি চিনি খেলে একশো চল্লিশটা রোগ হয় অনেকে আমার টেলিফোন করে বলছে বা বেটা আপনি সুগার মিল বন্ধ করে দেবো নাকি আমি যে ভাই আপনি সুগার মিল বন্ধ করবেন কিনা জানি না এটা খেলে এই ক্ষতি হয় এখন আমাকে সাবুক দিয়ে দেখতে সেই বিশ বছর পরে সহজ ডাক্তার আলু তো ঠিকই করছে একশো উনষাটটা রোগ সৃষ্টি হয় চিনি খেলে তা আমরা কি চিনি বন্ধ করতে পারছি এই ধূমপান নিয়ে আমরা কত আন্দোলন করছি এন্টি স্মোকিং ক্যাম্পিং অ্যাসোসিয়েশন করছি ঘরে ঘরে গেছি এখন দেখতেছি সেই জাপান আইসা আমাদের দেশের থেকে ষোলো হাজার কোটি টাকা খরচ করে সে আমাদের দেশের বিড়ি ফ্যাক্টরি কিনতেছে তা আমরা কোথায় যাব বলে আমাদেরকে সব সময় আমরা সুচিন্তা করে যাব। আমরা ভালো কথা বলে যাব। কে শুনবে কে শুনবে না এটা আমরা চিন্তা করব না আমাদের অপরতিরুদ্ধ গতি আমরা চালাই যাব আলহামদুলিল্লাহ বোন সুমাইয়া আপনি মেসেঞ্জারে আমাদের কাছে যে প্রশ্নটি করেছেন মাথা ব্যথা নিয়ে আশা করি এই উত্তরের মাধ্যমে অনেক যারা মাথা ব্যথায় ভুগছেন কিছুটা ধারণা পেলেন এবং মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে কি আমরা যেটা টেনশন হেডিক বলি যে বিভিন্ন ধরনের ডিপ্রেশন বিভিন্ন ধরনের টেনশন পর্যাপ্ত ঘুম না হওয়া এবং খুব বেশি যারা অ্যাজিটেশন বা উত্তেজনায় থাকে তাদের কিন্তু মাথা ব্যথাটা হতে পারে হয়েই থাকে এবং দেখা যায় যে এই ধরনের মাথা ব্যথাটা মাথার পিছন দিক দিয়ে এনে শুরু করে সবসময় একটা চাপচাপ ব্যথাটা অনুভূত হয় এবং বোনের যে আমাদের কাছে যেটি মনে হলো যে মাইগ্রেনের ব্যথা সেই মাইগ্রেনের ব্যথা কিন্তু মাথার যে কোনো এক পাশে হয় ডান বা বাম পাশে এবং দেখা যায় যে তারা চকলেট খেলে চা কফি খেয়ে খেলে এবং খুব কোলাহলপূর্ণ স্থানে গেলে এবং দিনের বেলায় তাদের মাথা ব্যথাটা খুব বেশি থাকে তারা যদি নির্জন স্থানে কিংবা একটু জায়গায় রেস্ট নেয় যেখানে আলো কম সেই সমস্ত জায়গায় গেলে কিন্তু এই মাইগ্রেনের প্রবণতাটা কমে আসে যে এই বর্তমান যুগের এই টিনেজাররা যারা আমাদের জাতির এখন মেরুদণ্ড আমাদের টিনেজাররা এই টিনেজাররা গাছকে ভালোবাসে না হাতকে ভালোবাসে না পরিবেশকে ভালোবাসে না এই যে গাড়ির যে ধোঁয়া যে হেজার্ট এই যে সারা পৃথিবীর মানুষ বলতেছে বাংলার ঢাকা শহর বাসযোগ্য শহর হিসাবে দ্বিতীয় স্থানে আছে পৃথিবীর এই যে বাসযোগ্য শহর সেইখানে যে ধুলা বালি হেজার্ট প্লেসে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা দুইজন তিনজন টিন কথা বলতেছি এটা কিন্তু তাদের জন্য ক্ষতি করে তারা কিন্তু বাড়িতে দশটা ফুলের টব লাগিয়ে দশটা গাছ লাগিয়ে পরিবেশ পরিবেশকে সুরক্ষা করার চেষ্টা করতেছে না আমিও তো চিন্তা করতেছি আমি একজনে দশটা গাছ লাগাইলে কি হবে আপনি একজন একজনে দশটা দশ জনে একশোটা একশো জনে এক হাজারটা এক হাজার জনে এক লাখটা এটাকে বলি হুচিমিন থিওরি হুচিমিন এইভাবে তার কম্বোডিয়া লাউজ ভিয়েতনামকে সুন্দর পরিবেশে নিয়ে আসছে আমরা সবাই রোগ গার্ডেনিং করব দেয়াল গার্ডেনিং করব আমাদের পরিবেশ আমাদের কাছে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ আমরা রেখে যাব আপনারা আমাদেরকে সময় জানাবেন এবং আপনাদের পরামর্শ মতামত নিয়ে আমরা এই স্বাস্থ্য টিভি স্বাস্থ্য বিষয়ক সংলাপগুলো প্রতি মুহূর্তে সমৃদ্ধ করার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ডাক্তার অনেক মতো আপনাকে শুভেচ্ছা আপনার